ओम परतत्त्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापनरतो वीरे शमतम नमाम्य। श्री भगवानेर कृपाय आमरा आबार समबेत हयेछि स्वामी विवेकानंदेर सन्यासी सन्तानदेर जीवन निये आलोचनार उद्देश्ये। स्वामीजी पदप्रान्ते एई ग्रंथ जार रचयिता हलेन स्वामी अब्जजानंदजी। স্বামী অব্জজানন্দজির এই যে গ্রন্থ, এই গ্রন্থটি থেকে আমরা এই গ্রন্থটিকে কেন্দ্র করে আমরা পাঠ এবং আলোচনা করছি। আমাদের বিগত দিন একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমরা আগের দিন কোনো রেকর্ডিং করিনি, সেই কারণে যারা আপনারা ধারাবাহিকভাবে শুনবেন বিগত দিনের ক্লাসটা নিয়ে অনেকে আমায় বলেছেন, যিনি আপলোড করেন তিনি বলেছেন যে এটাকে আপলোড করে দিতে, রেকর্ড করে দিতে, কিন্তু যেটা স্পন্টেনিয়াসলি বেরোয় সেটা আর তখন ওরকমভাবে রেকর্ড করলে হয় না, সেই কারণে আমি করিনি। ওই অংশটা বাদ গেলেও এমন কিছু ক্ষতি হবে না, যদিও এই মহাপুরুষদের জীবনে সামান্য অংশ বাদ গেলেও ক্ষতি হয়, কিন্তু আমার মনে হয়েছে খুব একটা কিছু সমস্যা হবে। 1919 সালে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, 1919 সালের প্রথমার্ধে তিনি তার শরীর খুব খারাপ হয়ে গেছিলো বলে তিনি গিয়েছিলেন। 1916 সালের দুর্গাপুজোর পরে তিনি গিয়েছিলেন জল হাওয়া বদলের জন্য সম্বলপুরে, এবং তার শরীর খুব ভালো হয়েছিল, তার স্বাস্থ্যের উন্নতি হয়েছিল, এবং স্বাস্থ্যের উন্নতি হওয়ার পরে 1919 সালের এই দুর্গাপুজোর প্রথমার্ধে তিনি পুনরায় বেলুড় মঠ ফিরে আসেন এবং তাকে পাঠানো হয় কাশী সেবা এই ঢাকাতে। এই ঢাকাতে একটা অদ্ভুত কথা হয়েছিল, এক অনেকের প্রশ্ন ছিল স্বামী আত্মানন্দজির শরীর এত ভেঙে গেছে, এত খারাপ হয়ে গেছে, এমতো অবস্থায় তাকে যদি ঢাকাতে পাঠানো হয় তাহলে ঠাকুরের কাজ ঠিকঠাক মতো হবে না। মহাপুরুষ মহারাজ ব্রহ্মানন্দজি মার ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, এটা সার্টিফিকেট হিসেবেই গ্রহণ করা যেতে পারে। সেখানে তিনি বলেছিলেন যে ও বসে থাকলেই কাজ হবে, যোগী পুরুষ তিনি বসে থাকলেই কাজ হবে। সবসময় এই যোগী পুরুষের ইচ্ছা শক্তি মাত্র অনেক কাজ হয়ে থাকে, সবসময় আমাদের মতো হাতে কলমে কাজ করতে হয় না। এবং মহাপুরুষ মহারাজজি সেই চিঠিতে একজনকে লিখেছিলেন যে স্বামীজি মহারাজের অন্যতম প্রিয় শিষ্য, স্বামীজি মহারাজের অন্যতম প্রিয় শিষ্য স্বামী এবং প্রিয় শিষ্য মহাত্যাগী, মহাভক্ত, মহাতপস্বী ও সঙ্গের একজন প্রাচীন সাধু আত্মানন্দ তোমাদের ওখানে যাইতেছে, তাহার উপস্থিতিতে ওই অঞ্চলের অশেষ কল্যাণ হইবে। শুকুল মহারাজের উপর শ্রী শ্রী রাজা মহারাজেরও উচ্চ ধারণা জানিবে। স্বামী আত্মানন্দ এর থেকে আর বড় আর কি ধরনের আমাদের রেকমেন্ডেশন আমরা পাই। এই ঢাকা কেন্দ্রেই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, আপনারা অনেকেই জানেন, আমরা আগের দিন আলোচনা করেছি, মায়ের তখন শ্রী শ্রী মায়ের তখন মহাপ্রয়াণ হয়েছে এবং মহাপ্রয়াণের পরে ঠিক হলো যে মায়ের অস্থি নিচয় এইখানে যাবে, এই ঢাকা কেন্দ্রে যাবে। সেই একটি পাত্রের ভেতরে মায়ের অস্থি আসছে এবং তিনি একেবারে সেই অধৈর্য, ছোট্ট শিশুর মতো অধৈর্য হয়ে পড়েছেন, তিনি ছোটাছুটি করছেন, তিনি বলেছেন এই কিছুতেই কাউকে ক্লাসে ঠিক সময় আনা হয় না। দীপশিকা তরফদার আপনারা জানেন ক্লাসে ঠিক সময় আসতে হয়, এক সময় না এলে যে টিং 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 করেন না, আমাদের চিন্তা প্রবাহটারও প্রত্যেক দিন ক্লাসের শুরুতে এই চিন্তা প্রবাহটা ভেঙে যায়। এই হচ্ছে তখন তিনি খুব ছোটাছুটি করছেন যে শ্রী শ্রীমা আসবেন, তিনি ভাণ্ডারে বলে রেখেছেন জল যেন উনুনে গরম হতে থাকে এবং যেন তাতে চাল না ছাড়া। যে মুহূর্তে শ্রী শ্রীমা ওই অস্থি নিচয় আসবে, মন্দিরে আশ্রমে এসে প্রবেশ করবে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে যেন চাল ছেড়ে দেওয়া হয়, যাতে মা এসে মুখাত্তা ধুয়ে গরম গরম দুটি দুটি ভাত খেতে পারেন। এই যে আমাদের কাছে একটা কলসের ভিতরে শ্রী শ্রীমায়ের দেহের এই যে তার যে লৌকিক দেহ ছিল তার লৌকিক দেহের একটা খণ্ডাংশ আসছে, তাও ভস্মীভূত ছাই হয়ে গেছে এইরকম অংশ, আর তার কাছে মনে হচ্ছে এটি স্বয়ং শ্রী শ্রীমা আসছেন। এই দেখুন আমাদের দৃষ্টিভঙ্গিটা বদল কীরকম বদল হলে কীরকম হয়। তিনি চাইছেন যে মা আসবেন, মা এসে যেন সঙ্গে সঙ্গে গরম ভাত খেতে পারেন, সেই রকম সব ব্যবস্থা করা হয়েছে। মহারাজ সম্পর্কে যে চিঠিতে বলা আছে যে স্বামীজি মহারাজের অন্যতম প্রিয় শিষ্য,
মহাপুরুষ মহারাজ রেকমেন্ড করছেন, ভাষাগুলো কি সুন্দর, বলছেন স্বামীজি মহারাজের অন্যতম প্রিয় শিষ্য, মহাত্যাগী, মহাভক্ত, মহাতপস্বী, তিনটি জিনিস। এক হচ্ছেন মহান ত্যাগী, তার জিনিসপত্র তার ব্যক্তিগত আমরা পড়বো, তার ব্যক্তিগত জিনিসপত্রের সংকলন, এই পড়তে পড়তে আমার একজনের কথা মনে হচ্ছে, সে সময় বলবো। তার অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত এক খণ্ড কাপড় জামা যার কাছে ছিল না, তার কাছে অতিরিক্ত তিনি কখনো কাউকে ফেরাতেন না, কেউ যদি তাকে কিছু উপহার দিতেন তিনি দুহাত ভরে সেটিকে গ্রহণ করতেন, তারপর তিনি নিয়ম অনুযায়ী আশ্রমের ভাণ্ডারে এসে জমা দিতেন, যাতে কারুর যদি কোনো প্রয়োজন হয় সেখান থেকে তারা নিতে পারে। তিনি একেবারে এই বিষয়ে তার যতটুকু প্রয়োজন তার বাইরে একটি জিনিসও তাকে ধরানো যেত না, তিনি গ্রহণ করতেন কিন্তু সেগুলোকে তিনি ব্যবহার করতেন না। মহাত্যাগী, মহাভক্ত, ভাবেতে একবারে পূর্ণ থাকতেন, ভালোবাসার ভাবেতে একবারে পূর্ণ থাকতেন, এই এক। আর দুই হচ্ছেন মহাত্যাগী, মহাভক্ত আর মহাতপস্বী। দীর্ঘ সময় ধরে তিনি সাধন ভজনে লিপ্ত থাকতেন, নিজেকে সম্পূর্ণ সাধন ভজনে নিজেকে তিনি লিপ্ত করে রাখতে পারতেন। শেষ বয়সের কথা এরকম হয়েছে, স্বামীজির কোথায় সব সন্তানদের মধ্যেই একটা তপস্যার, তীব্র তপস্যার ভাব ছিল। আমাদের স্বরূপানন্দজি মহারাজ মায়াবতীতে ছিলেন, সেই সময় মায়াবতীতে প্রচণ্ড খুব ভীষণ রকমের বাঘের উৎপাত ছিল। তিনি একটি জায়গায়, আপনারা এখনও গেলে সেই জায়গাটা দেখতে পাবেন, সেটা হচ্ছে স্বরূপানন্দ পয়েন্ট বলা হয় সেই জায়গাটায়, একটা জায়গা সেই স্বরূপানন্দ পয়েন্ট, সেখানে তিনি একটু উঁচু জায়গা সেখানে বসে তিনি জপ ধ্যান তপস্যা করতেন। এবং সেইখানেই একদিন আমাদের মাদার সেভিয়ার তিনি দেখেন যে ওই বাঘ ঘোড়া, চিতাবাঘ ঘোরাফেরা করছে, তখন তিনি স্বরূপানন্দজিকে নিষেধ করেন, কিন্তু তিনি বুঝতে পারেন স্বরূপানন্দজি লুকিয়ে লুকিয়ে যাবেন, তাই যে জায়গাটাতে স্বরূপানন্দজি বসে তপস্যা করতেন সেই জায়গাটা তিনি জাল দিয়ে ঘিরে দিলেন। তিনি সেই জায়গাটা ঘিরে দিয়েছেন, একটু উঁচু মতো জায়গা একটা ইয়ে করে দিয়েছেন, যাতে জলের ধারা কখনো এসে সেই জায়গাটাকে ডুবিয়ে না দেওয়া যেতে পারে। এখনও পুনর্নির্মাণে রয়েছে সেই জায়গাটা, সেই জায়গাটা ভারী সুন্দর, সেটাকে এরকমভাবে ঘিরে রাখা আছে। আমরা যখন মায়াবতীতে গেছিলাম সেই খাঁচাটার মধ্যে ঢুকে, খাঁচার মতো একদম, অনেকজন বসতে পারি আমরা সেই খাঁচাটার মধ্যে ঢুকে, একদিন আমরা রাম নাম, একদিন শ্যাম নাম, একদিন মা নাম করেছিলাম এবং অনেকক্ষণ ধরে জপ ধ্যান করেছিলাম। আমরা যারা গেছিলাম, আমাদের সাধুরা, সাধু এবং আমাদের সঙ্গে স্বেচ্ছাসেবীরা গেছিলাম, আরও কিছু ভক্ত, পুরুষ ভক্ত তারাও এসেছিলেন, সবাই বসে ওই জায়গাটায় আমরা সাধন ভজন করেছিলাম। ঠিক তাই ওই রকম ইনি, এনারও ওই রকম আমরা দেখেছি, মহাতপস্বী, আর সঙ্ঘে তিনি একজন প্রাচীন সন্ন্যাসী ওখানে যাচ্ছেন। ঢাকা কেন্দ্রে যখন একজনকে প্রেরণ করা হচ্ছে কর্মী হিসেবে, তাকে তিনি বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন, বেশ যাও, সেখানে শুকুল আছে, শিবতুল্য পুরুষ, শিবের মতো তপস্বী, শিবের মতো ত্যাগী, আবার শিবের মতো সদা কল্যাণকারী, কখনো কোনো অবস্থাতেই যিনি কারুর অকল্যাণ করবেন না। এবং রাম ঢাকা মঠে গিয়েও তার জীবনধারার কোনো রকম কিচ্ছু পরিবর্তন হয়নি, একদম কোনো রকম কিচ্ছু পরিবর্তন হয়নি। তার তিনি যখন এলেন ঢাকা মঠে এলেন, তখন সেই ঠাকুরের তিনি সব কাজের ভিতরে, আশ্রমের প্রত্যেকটা কাজ তিনি ঠাকুরের প্রত্যক্ষ উপস্থিতিতে আছে সেটি তিনি অনুভব করতেন, একটা অদ্ভুত রকমের আধ্যাত্মিক ভাব তার মধ্যে চলত। সেই কারণে তার ভেতরে দুটি জিনিস ঢাকা মঠে থাকাকালীন আমরা লক্ষ্য করেছি, একটা হচ্ছে যোগীসুলভ নির্লিপ্ততা। যোগীরা যেরকম সব কিছুর মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে নেই, পানকৌড়ি যেরকম জলের মধ্যে আছে কিন্তু জল তাকে স্পর্শ করেন, ঠিক সেই রকম তিনি আশ্রমে আছেন, আশ্রম পরিচালনা করছেন, আশ্রম অধ্যক্ষ যখন, তখন প্রত্যেকটি কাজে তার অ্যাপ্রুভাল লাগে, প্রত্যেকটি কাজ তাকে জানতে হয়, প্রত্যেকটি কাজ থেকে অন্তর থেকে বুঝতে হয়, কিন্তু একই সঙ্গে সেই কাজের প্রতি তার সামান্যতম আসক্তি নেই। আর হচ্ছে উদ্যমশীলতা, তার শরীর খুব ভালো ছিল না, তিনি অসুস্থ হয়ে বারবার ভেঙে পড়ছিলেন, এমনকি ঢাকাতে গিয়েও তার শরীর খুব খারাপ হয়ে গেছে, তার খাওয়ার মতো বিশেষ একটা কিছু ছিল না, তিনি মানে একেবারে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু কোনো কাজে তার সামান্যতম উদ্যমের অভাব দেখা যায়নি। তার বাহুল্য বর্জিত জীবন অদ্ভুত, তিনি বলতেন যে যদি একখানা কাপড় একটা গামছায় চলে যায় তাহলে তার বেশি তবে আর বেশি ভালো নয়,
যেমনটি ভগবানের পাদপদ্মে দিতে হবে তা কি আবার জিনিসপত্রে সামলাতে দেওয়া উচিত? তাই তার খুব সামান্য কিছু জিনিসপত্র ছিল, নিজের সব কাজ তিনি নিজে করতেন, কখনো কারুর সেবা করতেন, সেবা নিতেন না। এমনকি কেউ জল তুলে দেবে এই ভয়ে তিনি তার নিজের ঘরেতে কুয়ো থেকে জল তুলে নেবার জন্য একটি ঘটি এবং একটি দড়ি তাতে রাখা থাকতেন। তার সমস্ত কাজ অত্যন্ত শৃঙ্খলার সাথে, আর সবচেয়ে বড় কথা খুব পরিচ্ছন্ন ছিলেন তিনি। তিনি বলতেন, তাকে যখন জিজ্ঞাসা করা হতো যে কি করে সুশৃঙ্খলার সঙ্গে কাজ করা যায়, তার একটি চিঠিতে তিনি লিখছেন, এ হচ্ছে মনঃসংযমের পরিচয়ক, যারা বাইরে এলোমেলো তারা ভেতরেও ওই রকম। যে ভালো শিল্পী সে ইচ্ছে করলে ভালো সাধু হতে পারে, শিল্পী হতে গেলে মনঃসংযোগ দরকার, আর মনঃসংযোগ না হলে ধর্ম সাধনা অসম্ভব। প্রত্যেক জিনিসটি যথাস্থানে রাখা দরকার, এভরিথিং মাস্ট বি ইন ইটস প্রপার প্লেস। তিনি যেমন শৃঙ্খলা এবং পারিপাট্য পছন্দ করতেন, তেমনি তার বৈরাগ্য এবং কৃচ্ছতার ভাবটিকেও সদা সর্বদা জাগিয়ে রাখতেন। এটা শ্রী শ্রী ঠাকুরের ভাব। শ্রী শ্রী ঠাকুর চাইতেন যে জিনিসটা যেখানে রাখার কথা সেই জিনিসটা ঠিক সেইখানে রাখতে। তিনি বলতেন, অন্ধকার ঘরের ভেতরেও যেন হাত বাড়িয়ে সেই জিনিসটাকে রাখা যায়। একদিন তিনি খুব অসন্তুষ্ট হয়েছিলেন, খুব সম্ভবত তুরিয়ানন্দজি, আমি নামটা ভুলে গেছি, ছুরিটা যেখান থেকে নিয়েছিলেন সেইখানে ছুরিটা তিনি রাখেননি। পরবর্তীকালে সকালবেলা তিনি হাত বাড়ি বাড়ি খোঁজার চেষ্টা করছেন, তারপর তিনি সেখানে পেলেন না। এটা নিয়ে খুব তার অসন্তোষ তিনি প্রকাশ করেছিলেন। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটি জায়গায়। শারদানন্দজি তখন ওই ডোবানো, আর তখনকার দিনে তো এমনি কলম ছিল না, ডুবিয়ে ডুবিয়ে, কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো। নির্লেপানন্দজি তার স্মৃতিচারণ করছেন যে শারদানন্দজি চিঠি সারাদিনের কাজ টাজ হয়ে যাওয়ার পরে তার কাছে দুটো কাপড় থাকতো, একটি কাপড় দিয়ে তিনি সেই কলমে নিব পরিষ্কার করতেন, একদম তাতে কালিটালি লেগে যেত, সেইটা হয়ে গেলে আবার আরেকটা কাপড় থাকতো, তাই দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে প্রত্যেকটি কলম গুছিয়ে গুছিয়ে রাখতেন। দোয়াতের ঢাকনা খুব ভালো করে বন্ধ করে দিতেন। বলছেন, আমরা প্রথম দিকে বুঝতে পারতাম না, মাঝে মাঝে কিছু দরকার হলে শারদানন্দজি কলম নিয়ে কাজ করতাম, আর কাজ হয়ে গেলে আমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতাম, কিন্তু শারদানন্দজি কীভাবে সেটা ধরে ফেলতেন। কারণ তিনি যে অর্ডারের জিনিসগুলো রাখেন, দিন এলেই বুঝতে পারতেন এইটা কেউ নিয়েছেন। আমরা এই বলছিলাম না খানিকক্ষণ আগে যে মহাতপ ত্যাগী কীরকম ছিলেন, সেটার একটা উদাহরণ আপনাদের দিই। সেটা হচ্ছে তার যে সাধারণ জিনিস ছিল, তার ছিল একটা শতরঞ্চি, তার উপর একটা তোয়ালে ছিল, আর একটা বালিশ ছিল, আর গায়ে দেওয়ার জন্য একটা বোম্বাই চাদর ছিল। এর বাইরে আর তিনি কিছু ব্যবহার করতেন না। আমরা যারা পুরনো দিনের সাধুদের দেখেছি তাদের ঠিক এইরকম জিনিসই ছিল। স্বামী আত্মস্থানন্দজির ছোট ভাই ছিলেন স্বামী গোপেশানন্দজি। আমরা যে বরিশা কেন্দ্র দেখি, বেহালার যে বরিশা কেন্দ্র দেখি, সেই বরিশা কেন্দ্র তিনি প্রথম অধ্যক্ষ, পেশায় তিনি ইঞ্জিনিয়ার। আপনারা যারা শুনেছিলেন ওই গাইঘাটাতে একটা সময় সুপার সাইক্লোন হয়েছিল, টর্নেডো হয়েছিল, টর্নেডো হওয়ার ফলে একটা গোটা গ্রাম উড়ে গিয়েছিল, মানুষ একবারে সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে গেছিল। খুব সম্ভবত এটা 1986 সালের ঘটনা। তারপরে রামকৃষ্ণ মিশন থেকে সেখানে রিহ্যাবিলিটেশনের কাজ করা হয় এবং এই রিহ্যাবিলিটেশনের কাজটি তিনি পরিচালনা করেন। ভারী সুন্দর, খুব নিখুঁত মানুষ। তিনি এক দেড় মাস বারাসাত এবং বরানগরের মাঝখানে এক মাসের একটু কিছু বেশি দিন, সোয়া এক মাস মতো তিনি থাকছিলেন আমাদের সঙ্গে বেলঘরিয়া স্টুডেন্টস হবে। আমরা কত কি পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, মহারাজ এলে এইটা দেওয়া হবে, মহারাজ এলে ওইটা দেওয়া হবে, এসে দেখলাম মহারাজ আমাদের দেওয়া সমস্ত বিছানাপাতি তুলিয়ে দিলেন। খাটের ওপর তিনি তার সেই শতরঞ্চিটি পাতলেন, শতরঞ্চিটির ওপর একটি কম্বল আছে, একটি বালিশ আছে, গায়ে দেবার জন্য একটি চাদর আছে, এবং কম্বলটি ঠিক তার শরীর যত বড় তত বড় আকারে লম্বা করে দেওয়া হয়েছে, তিনি তার উপর শোন। আর একটি মশারি আছে এবং গোটা জিনিসটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, আর একটা ছোট্ট তার আছে, বাক্স আছে, সেই বাক্সর ভেতরে ওই দু তিন যা পড়ে আছেন, তাছাড়াও আরও দু তিনটে কাপড়, আর দুটো হয়তো কাপড়, আর একটা গরমের চাদর, একটা সোয়েটার, একটা হাত কাটা সোয়েটার ছিল সেইটা, আর এই টুথপেস্ট টুথব্রাশ এইটা। তারপরে যা কিছু মহারাজকে দেওয়া হয়েছে মহারাজ সব আমাদের মধ্যে বিতরণ করে দিয়েছেন, কিন্তু কখনো তার বাক্সের ভেতরে এটা দেখিনি। পুরনো দিনে সব সাধুদের এইটা দেখেছি। মহারাজ গরমকালে কম্বলের ওপর শুতেন, আর শীতকালে যে বোম্বাই চাদরটা, যে চাদরটা গায়ে দেওয়ার ছিল সেইটা ওরকম করেই কম্বলটা গায়ে দিয়ে শুতেন।
তার উপরে একটি জিনিসও আমরা তখন কখনো তাকে দেখিনি অতিরিক্ত। এমনকি শরীর যাওয়ার আগেও আমরা একই জিনিস দেখেছি। আরোগ্য ভবনে তিনি থাকতেন না, সাধুনিবাসে থাকতেন। তার মঠের কোনো রকম বিছানা, বালিশ, চাদর কিচ্ছু তিনি ব্যবহার করতেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। এই তিনি এই যে আমাদের যিনি আত্মানন্দজি, তিনিও তাই করতেন। তিনি একটা লাঠির ভেতরে ওই শতরঞ্চি তোয়ালে দিয়ে যা বেঁধে কাপড় চোপড় যা ছিল সেটা কাঁধে নিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে দেখতেন যে যেটা তিনি কাঁধে নিয়েছেন সেইটা তিনি বহন করে নিয়ে যেতে পারছে কিনা। তিনি বলতেন মঠে আশ্রমে এমনভাবে থাকবে যেন দরকার হলে 5 মিনিটের মধ্যে অন্যত্র যাবার জন্য তৈরি হতে পারো। সাধু সর্বদাই এমন অনাসক্ত থাকবে যেন জমের ডাকিলেও যাতে দেরি না হয়, বীরের মতো ভাবে চলাফেরা করবে। আরও একটা বড় জিনিস ছিল কমনীয়তা এবং নারী সুলভ আচরণ পুরুষের, সেটিকে তিনি ভীষণভাবে তিনি একবারে ভীষণ শক্ত হাতে সেগুলোকে দমন করতেন। মৃদুতা তিনি একেবারেই পছন্দ করতেন না। তিনি ভারী সুন্দর একটা কথা বলতেন সাধু ব্রহ্মচারীদের, একই রে বীর সৈনিকের মতো চলবি, কথা বলবি, কাজ করবি, রজগুণকে আশ্রয় না নিলে তমগুণে ডুবে মরবি। আমাদের এই যে মৃদুতা অনেক সময় আমাদের তমগুণের পরিচয়ও। আমরা কিছুতেই যেটা বলার দরকার, যেটা করার দরকার সেটা করে উঠতে পারি না, পাছে জগতের কেউ কিছু বলে। আমরা সব সময় নিজেদের ভীষণ রকমভাবে এই ভাবনা চিন্তাগুলোকে নিয়ে আমরা ভাবি যে কিছুতেই আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি না। সেই কারণে তিনি বলছেন এক সময় সেই না বলতে পারা মিনমিনে পিনপিনে স্বভাবের মানুষে রূপান্তরিত হয়ে যায়। তারা অন্যদের আঘাত করেন কিন্তু সেইখানেও তারা সেগুলি লুকিয়ে লুকিয়ে করেন। জীবনে কোনো জিনিস লুকিয়ে থাকার দরকার নেই। আমার সামনে আপনি যেরকম, আপনার পেছনেও আপনি যেরকম, এই দুটো ছবি যেন খুব পরিষ্কার থাকে আমাদের জীবনে। তো তার জন্য আমাদের সবসময় রজগুণকে, যদি তমগুণে থাকি তাহলে রজগুণকে আশ্রয় করতে হয় এবং রজগুণ থেকে আমাদের সত্যগুণে উত্তরণ করতে হয়। তিনি ভীষণ রকমের নিঃসম্বল সাধু ছিলেন। তিনি বলতেন যে স্বামীজি নিয়ম করেছিলেন সাধুদের ব্যক্তিগত কোনো জিনিসপত্র থাকবে না, আমরা তাই সব মঠেই জমা দিতাম। ঋষিকেশ থেকে ফিরে একটা লোটার কম্বল তাও মঠে জমা দিয়েছিলাম। একবার মঠে খুব অসুখ হওয়ায় গরম কিছুই ছিল না গায়ে দেবার মতো, কারুর চোখে পড়েনি, স্বামীজি ঠিক নজরে পড়েছিল। তিনি দুঃখ করে বললেন আমি নিজে নিয়ম করেছিলাম, তাই তো এরা যা পেয়েছে মঠে এনে জমা দিয়েছে, এখন আর কেউ দেখছে না, কি আশ্চর্য। তারপর তিনি সহস্তে একটা কম্বল আর একটা তাঁর নিজের একটা ভালো বালিশ সেইটা এনে তার বিছানায় দিয়ে দিয়েছিলেন। আমরা এটা পরবর্তীকালে সাধুদেরও দেখেছি। পূজনীয় শিবদাস মহারাজ আপনারা দেখেছেন কিনা জানি না, স্বামী স্কন্দানন্দজি মহারাজ 1938 সালে উনি বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আসেন, যে সুটকেসটা সঙ্গে করে ট্রাঙ্ক করেছেন, ছোট্ট একটা টিনের সুটকেস বলতে পারেন, সে এখনও যেগুলো পাওয়া যায় দেখবেন অবাঙালিরা ব্যবহার করেন, নীল বা হলুদ রেখার ওপরে একটা গোলাপ ফুলের, গোলাপি পদ্ম ফুলের মতো একটা কিছু ফুলের একটা ছবি ছিল, সেইটা ওনার জীবনের শেষ দিন অবধি ছিল। দীর্ঘদিন ব্যবহার করার পরে লোহার জিনিস সেটা জং ধরে তার ইয়েগুলো, তার কলকব্জাগুলো সব খারাপ হয়ে গেছিল। মহারাজের মহাপ্রয়াণের পর দেখা গেল উনি যে কাপড় চোপড়টি পরে আছেন সেটি ছাড়া আরেক সেট কাপড় আছে, আর 3টে জিনিস আছে। একটা পুরনো দিনের এন্ডির চাদর, আমরা প্রত্যেক বছর শিবদাস মাকে সেটাকে ব্যবহার করতে দেখতাম, আর ওনার 2-3টে টুপি ছিল, কিন্তু গরম জলে কাচার ফলে সেই টুপিগুলো খুব বড় হয়ে গেছিলো। তিনি উল্টো করে এমন সুন্দর করে পরতেন যে কখনো আমরা বুঝতে পারতাম না টুপিগুলো গরম, একটি টাকাও তার বাক্সে খুঁজে পাওয়া যায়নি। তিনি প্রণামী পেতেন প্রচুর, কিন্তু কখনো কোনো প্রণামী নিজের ঘরে নিজের বাক্সে কেন কোথাও তিনি রাখেন, এই প্রণামীর সঙ্গে সঙ্গে তিনি নিয়ে ভাণ্ডারে নিয়ে চলে যেতেন। এবং ছেলেদের যে টিফিন দেওয়া হয় বিকেলের যে বিস্কুট দেয়, আশ্রম থেকে যেমন আসে আসে, কোনো কোনো দিন স্পেশাল বিস্কুট দেওয়ার জন্য সেই টাকাগুলো তিনি ব্যয় করতেন। কখনো তার কাছে আমরা একটা টাকাও দেখিনি, কোনো দিন দেখিনি। অদ্ভুত নিঃসম্বল সাধু আমার দেখা আছে, আমি দেখেছি অন্তিম জীবনেও তার কোনো রকম, তার কিচ্ছু ছিল না, কোনো বাহুল্য কিছু ছিল না। আশ্রম থেকে যে জিনিসটি দিয়েছেন শুধু সেই সেই বিছানা, সেই চৌকি, সেই বালিশ, সেই খাট, সেইটি তিনি ব্যবহার করেছেন, এবং তার ব্যক্তিগত জিনিস বলতে ওইটি। এমনকি তার কাছে ঠাকুরের ছবিও ছিল না। একবার আমি জিজ্ঞেস করেছিলাম, বলছেন নিজের কাছে থাকলে আর মন্দিরের ঠাকুরের দিকে তাকাতে ইচ্ছা করে না,
এই মন্দিরের ঠাকুর আমার জীবনে আরেকটা আরেকটা জিনিস ছিল বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জপমালা। সেটা তার সম্পদ, এমন বিরজানন্দ যে দিয়েছিলেন এত ভালোবাসার সঙ্গে সেই জপমালা তিনি রাখতেন, কখনো নিজের কাজ ছাড়া করতেন না, তার পকেটে থাকতো, আর না হলে যখন তিনি শুতেন তখন বালিশের তলায় সেই জপমালা রাখা থাকতো, কখনো তিনি জপমালা ছাড়া থাকেননি। এই হচ্ছে কথা। তেমনি এই আমাদের এই যখন নিঃসম্বল সন্ন্যাসী, তার কাছে নিজের জিনিসপত্র ছাড়াও আরও দুটো জিনিস ছিল, সেটা হচ্ছে দুটো গরম কাপড় ছিল আর একটা ফ্লানেলের জামা ছিল। এই গরম কাপড়টি তাকে শ্রী শ্রীমা দিয়েছিলেন এবং ফ্লানেলের জামাটি তাকে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ দিয়েছিলেন। এই জামা এবং কাপড় এই দুটো কখনো তিনি কোনো দিন ব্যবহার করেননি, মাঝে মাঝে তিনি বার করতেন, মাথায় ঠেকাতেন, রাখতেন, এমনকি পরবর্তীকালে এই যখন শীতের দিনে এগুলোকে রোদ্দুরে দিতেন, যদি কেউ স্বচ্ছন্দে চাইতো সেগুলোকে নিয়ে গিয়ে রোদ্দুর, উনি বলতেন যদি রোদ্দুর দাও তাহলে বসে থাকতে হবে যাতে কোনো পশু পাখিতে তাকে স্পর্শ না করে। এই রকম মানুষ তিনি ছিলেন। তিনি বলতেন নিজের কথা যে যদি ঈশ্বরে সম্পূর্ণ নির্ভর ও বিশ্বাস যদি না থাকে তাহলে আমাদের কোনো কিছুই হবে না। তিনি বলতেন ঈশ্বরে সম্পূর্ণ নির্ভর এবং বিশ্বাস থাকলে সাধুর কখনো অর্থাভাব হবে না, অর্থাৎ কোনো জিনিস যদি পাওয়ার ইচ্ছা থাকে, যদি প্রয়োজন হয় ঠাকুর সেটা সম্পূর্ণভাবে মিটিয়ে দেবেন। ভারী সুন্দর তার সন্ন্যাসের সংজ্ঞা ছিল। তিনি বলতেন সন্ন্যাস কি জানো, যাদের অন্যকে ধর্মজীবন লাভ করা সম্ভব হয়েছে তাদের কল্যাণে, লোকের কল্যাণে, জগতের কল্যাণে শরীরটি পাত করে দেওয়া। তিনি যেন স্বয়ং সেই স্বামীজির যে মহামন্ত্র ছিল আত্মানমোক্ষার্থম জগৎ হিতায় চ, তার যেন জীবন্ত ভাষ্য ছিলেন। এটা হচ্ছে কথা, স্বামীজির এটার নতুন ভাগ। আগেকার দিনে যারা সন্ন্যাসী হতেন, যারা গার্হস্থাশ্রম থেকে যেতেন, তারা বেশ পরিণত বয়সে সন্ন্যাসী হয়ে জঙ্গলের মধ্যে থাকতেন, আর যারা অল্প বয়সে যেতেন তারা সংসার সমাজ সবকে ছেড়ে দিয়ে অরণ্যের মধ্যে থাকতেন এবং জগতের কল্যাণের জন্য চিন্তা করতেন। তাদের খাওয়ার দাওয়ার দায়িত্ব গৃহস্থ ভক্তেরা গ্রহণ করতেন এবং সেইভাবে এইভাবেই চলছিল ব্যাপারটা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গৃহীরা বহুদিন অবধি এই সন্ন্যাসী সমাজকে পোষণ করে চলেছে, এখন তাদের সেই পোষণ করা যে তারা যে সম্পদ তাদের দিয়েছেন এটি ফেরত দেবার সময় এসেছে, এবং সেই কারণেই এটা হতো যে তিনি চেয়েছিলেন যে সন্ন্যাসীরা সংসারীদের মাঝখানে থেকে তাদের উচ্চতর জীবনযাপন করে এবং মানুষের কল্যাণের জন্য তারা নিরন্তর কাজ করে চলবে। এটা একটা খুব দুরূহ ব্রত, ঘি এবং আগুন পাশাপাশি থাকবে, অথচ আগুনের এতটুকু তেজ বাড়বে না, ঘি এতটুকু গলবে না, কিন্তু সেই সঙ্গে আগুন অন্যদের ভেতরেও সঞ্চারিত হয়ে তাদের ভেতরের জীবনটা, তার জীবনের যা কিছু ক্লেশ, যা কিছু খারাপ, সেটিকে পুড়িয়ে দিয়ে সেই মানুষজনকে নতুন করে তুলবে। তিনি বলতেন যে এই সংসারীরা যদি গৃহস্থদের সঙ্গে, আমাদের যে বিধিনিষেধটা খুব আছে, পরবর্তীকালেও আমরা সাধুদের দেখেছি খুব খুব বকাঝকা খেয়েছি। প্রেমানন্দজি মহারাজকে দেখতে গেছেন একদল সাধু একটু সন্ধ্যেবেলায়, অফিসের সব কাজকর্ম সেরে খুব অসন্তুষ্ট হয়েছেন। তার এক দুদিন আগে তার বাইপাস সার্জারি হয়েছেন, খুব অসন্তুষ্ট হয়ে খুব উষ্মা প্রকাশ করছেন, বলছেন সন্ন্যাসীরা সন্ধ্যেবেলায় ঘর বাড়ি ছেড়ে শহর দেখতে বেরিয়েছে কেন। তাকে দেখতে আসাটা, এটা তাদের মনে হতো যেন তিনি শহর দেখতে বেরিয়েছেন। সন্ধ্যেবেলায় দেখতাম আমরা যখন সন্ধ্যারতির জন্য প্রস্তুত হতাম, মহারাজ বেরিয়ে পায়চারি করতেন। আসল পায়চারি করার মূল উদ্দেশ্য ছিল যে কোনো অফিসে সন্ধ্যারতি চলাকালীন কোনো সাধু যেন না থাকেন। উনি মাঝে মাঝে ভারী মিষ্টি সুরে বলতেন, কিরে তোরা কি সব ধর্মকর্ম তুলে দিয়েছেন, এটা পুরাতন মানুষদের কথা। যে সাধুদের জীবন একটা ডিস্টেন্স, একটা দূরত্ব অনুযায়ী ভক্তদের তো অবশ্যই প্রয়োজন হবে, তারা ছাড়া তো এই গোটা জিনিসটাই হবে না। তাদের সাহায্যার্থে এবং যখন এই প্রয়োজন হবে, যখন রিলিফ টিলিফ হবে, অন্যান্য কাজে প্রয়োজন হবে, তারা অবশ্যই প্রাণপাত করবে। আমাদের হসপিটালে যে সমস্ত সাধুরা আছেন, আমি সেদিন জিজ্ঞেস করছিলাম সেক্রেটারি মাছ কখন খেতে যায়, বললেন দুপুর 3:30 সময়। আবার তিনি রাত্রিরে কখন খান না, তখন তিনি 11টার সময় খান, তার আগে তার দুবেলা, দিনে রাত্রিরে দুবেলা তার খাওয়ার সময় হবে না। সকালবেলা তিনি টিফিন করে সেই যে অফিসে আসেন, রাউন্ড দেন,
500 বেডের হাসপাতাল রোজ এক এক দিন এক এক ওয়ার্ডকে তিনি রাউন্ড দেন এবং রাউন্ড দিয়ে প্রত্যেকটি রুগীর সঙ্গে কথা বলেন, প্রত্যেকটি রুগী কী অসুবিধা সেগুলো শোনেন। তারপরে প্রশাসনিক যাবতীয় দায়িত্ব শেষ করে 3টে থেকে 3:30 নাগাদ তিনি তার ঘরে ফিরে যান এবং সেখানে গিয়ে কাজকর্ম করেন। সেটার প্রয়োজন আছে, কিন্তু যেখানে নতুনরা গড়ে উঠছে যাদের একটা আবরণের মধ্যে রাখা দরকার, তাদেরকে তিনি বারবার বলতেন একটা দূরত্ব রক্ষা করবে। তিনি খুব অসন্তুষ্ট হতেন কেউ যদি সংবাদপত্র পড়েছেন, দুটো জিনিস তিনি বলতেন, আড্ডা মানুষকে একদম রুইন করে দেয়। কেন আড্ডা মানুষকে রুইন করে দেয়? আমরা যখন অকারণে আড্ডা দিই, কোনো কিছু দিয়ে আড্ডা দিই, অনেক সময় আমরা যেটি সত্য নয় সেসব বিষয় নিয়েও আলোচনা করে থাকি। তাহলে কি হচ্ছে, মুহূর্তের মধ্যে আমার মন সত্যগুণ থেকে রজ এবং রজ থেকে তমতে যাচ্ছি। এই আড্ডা আমাদের একদম রুইন করে দেন, এটা হচ্ছে একদম কুপরিষ্কার পরিচ্ছন্ন কথা। দুই হচ্ছে সংবাদপত্র পড়া। একজন সাধুকে তিনি বারণ করাতে তিনি আত্মানন্দজিকে বলেছিলেন, যদি কাগজপত্র কাগজ না পড়ি, খবরের কাগজ না পড়ি, তাহলে কোথায় বন্যা কোথায় কি হচ্ছে সেসব তো জানতে পারবো না। তিনি তার উত্তরে বলেছিলেন, ওটা তোমার অধ্যক্ষ জানিয়ে দেবেন, তোমার কাজ করে যাওয়া, তার জন্য তোমাকে খবর সংগ্রহ করার সামান্যতম প্রয়োজন নেই। তিনি চাইতেন যে উচ্চতম আদর্শের জন্য একটা বিধিবদ্ধ নিয়ম তার প্রত্যেক মানুষের থাকা দরকার। আত্মানন্দজির সাহচর্যে ঢাকা আশ্রমের শুধুমাত্র সাধুদেরও নয় ভক্তদের জীবনের পরিবর্তন হতো। তিনি রোজ বিকেলে সবার জন্য শাস্ত্র আলোচনা করতেন, কখনো কখনো শাস্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে খুব উত্তেজিত হয়ে পড়তেন এবং বলতেন নিজের মাথায়, যখন এরকম ইয়ে করতেন উচ্চভূমিতে আরূঢ় হতেন তখন নিজের মাথায় এমনি করে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বলতেন, স্বামীজির কৃপায় এর ভেতরেও আছি। খুব মানে একেবারে খুব নিরভিমান মানুষ ছিলেন। কখনো তাকে যদি জিজ্ঞাসা করা হতো যে আপনার কোনো দর্শন টর্শন হয়েছে কি না, তিনি মজা করে বলতেন, আরে যদি ভূত দেখতাম তবুও বুঝতাম যে একটা কিছু দেখেছি। তারপরেও বলতেন, শুধু একটা জিনিস জানি, স্বামীজির কৃপায় আমার মনে কোনো বাসনা নেই। তিনি বিশ্বাস করতেন তিনি স্বয়ং শিবাবতার স্বামী বিবেকানন্দকে দর্শন করেছেন, জগৎজননী আত্মাশক্তি মহামায়াকে দর্শন করেছেন। এই জগৎ সংসারে আর কোনো কিছু, কোনো দেবতাকে, দেবতার দর্শন তার প্রয়োজন নেই। তিনি নিয়ম করে ছোট ব্রহ্মচারীদের যারা নবীস এসছে তাদেরকে এবং অন্যান্য সাধুদেরও গীতা পড়াতেন এবং একই সঙ্গে উৎসাহ দিতেন গীতার শ্লোকগুলিকে মুখস্থ করার বিষয়। তিনি বলতেন, সাধুরা গীতা যদি চর্চা করে, গীতার যদি শ্লোক পড়ে, তাহলে অবশ্যই তার জীবনের পরিবর্তন হবে। আমরা যত উচ্চ জিনিস নিয়ে চর্চা করব, উচ্চ জিনিস নিয়ে ভাবব, তত আমাদের জীবনের পরিবর্তন হবে। যেরকম আপনারা দেখেন ফিল্মের কোনো একটা স্টাইল দেখে আপনারা প্রভাবিত হন, ঠিক সেই রকম গীতা যখন আমরা চর্চা করি, উচ্চভাবে চর্চা করি, তার কোনো না কোনো তরঙ্গ আমাদের হৃদয়ে এসে স্পর্শ করে এবং এই প্রত্যেক দিন এটা চর্চা করার ফলে আমাদের হৃদয় সুসংস্কৃত হয়ে যায়। একজন ব্রহ্মচারীকে তিনি আদেশ করেছিলেন রোজ তাকে 5টা করে শ্লোক শোনাতে হবে। তিনি সেই কেন্দ্র থেকে যখন চলে যাচ্ছেন, ব্রহ্মচারীটিকে বললেন, তুই যেন শ্লোক পড়া বন্ধ, মুখস্থ করা বন্ধ করিস না, রোজ 5টা করে শ্লোক মুখস্থ করবি আর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে শুনিয়ে দিয়ে আসবি, তবেই তার হবে। ঢাকা মঠ থেকে তিনি বিশ্রাম নিয়ে 1921 সালে ভুবনেশ্বরে যান এবং ভুবনেশ্বরে তিনি থাকেন এবং ভুবনেশ্বরে মঠে অবস্থান ফলে তিনি সাধু ব্রহ্মচারী ভক্তদের শাস্ত্রাদি ব্যাখ্যা করতেন এবং তীব্র সাধন ভজনে জুড়েছিলেন। এমন সময় 1922 সালে একটি খবর এলো যে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী তুরিয়ানন্দজী মহারাজ মহাসমাধিতে গমন করেছেন, মহাসমাধি লাভ করেছেন। তাই কর্তৃপক্ষের মনে হলো যে তুরিয়ানন্দজি চলে যাওয়ার পরে কাশীতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা পূর্ণ করার জন্য স্বামী আত্মানন্দজির অবশ্যই কাশীতে যাওয়া দরকার। প্রথমে তিনি রাজি না হলেও মহাপুরুষটির আদেশে মহাপুরুষটির সঙ্গে দেখা করে তিনি রওনা দেন। 1923 সালের প্রথম দিকে রওনা দেন। সে দৃশ্যটি ভারী সুন্দর। তিনি মহাপুরুষ মহারাজকে প্রণাম করছেন, মহাপুরুষ মহারাজ এক দৃষ্টে তাকে দেখছেন। তারপরে তিনি বেরিয়ে স্বামীজির যে ঘাট আছে আগে সেখান থেকে নৌকায় সবাই উঠতেন, সেই নৌকায় তিনি উঠে যাচ্ছেন হাওড়া স্টেশনের দিকে
যতদূর দেখা যায় মহাপুরুষ মহারাজ তার দিকে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সবাই মনে হলো এটা খুব অদ্ভুত আচরণ, আত্মানন্দীর শরীরও খুব ভালো আছে কিন্তু তথাপি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। পরবর্তীকালে ঘটনা মিলিয়ে দেখা গেল এটি স্বামী আত্মানন্দজির শেষ বেলুড় মঠ দর্শন করা এবং মহাপুরুষ মহারাজের সঙ্গে তার শেষবারের মতো দেখা। কাশি যাওয়ার পথে তিনি পাটনাতে নেমেছিলেন এবং কয়েকদিন পাটনাতে থেকে তিনি কাশি যান। পাটনার সেই সময়ের অধ্যক্ষ হলেন স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ। পরবর্তীকালে জ্ঞানেশ্বরানন্দজি পাণ্ডিত্য ভীষণ পণ্ডিত সাধু ছিলেন, তিনি বিদেশেও ছিলেন এবং সেখানেও বহু মানুষ তার কাছে আসতেন। এদেশে তার যে তিনি যখন বিকেলবেলা ক্লাস নিতেন তখন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, পরবর্তীকালে প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ভারতবর্ষের বিচারপতি কুলবন্ত সাহায় তার ক্লাস করতে আসতেন, তার সঙ্গে সেই পাঠ্যচক্রে যোগ দিতে থাকতেন। একদিন ওই যে শ্লোক আলোচনা হচ্ছে, অপানে জুহতি প্রাণম, এই ভ্রূর মধ্যে কীরকমভাবে ধ্যান করবে তার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছেন। এমন সময় জ্ঞানেশ্বরানন্দ মহারাজ যারা পাঠ্যচক্রে ছিলেন তাদেরকে বললেন, এখানে স্বামী স্বয়ং স্বামী আত্মানন্দজি মহারাজ আছেন, তিনি এই বিষয় ঠিক ঠিক বোঝাতে সক্ষম। আত্মানন্দজি এই জবাব শুনে বললেন যে একমাত্র তারাই ধারণা করতে পারে এই ভাবনাটার, যারা অখণ্ডের ঘরে, যারা অখণ্ড ব্রহ্মচর্য পালন করছেন। একদিন এক সাধুর স্মৃতি কথায় আছে, তিনি তার টিনের যে বাক্সটি সেটি তিনি গোছাচ্ছিলেন, ভাবছিলেন ভেতরে অনেক ভালো ভালো জিনিস আছেন। তিনি দেখলেন একটা কৌপিন আছেন, আর কাপড় আছে, ছাড়া আর কিছু নেই, রাজা মহারাজের দেওয়া বালাপোষ আর মা ঠাকুরনের দেওয়া জামাটা আছে। এই বালাপোষটা তিনি খুব সাবধানে তার হাতে দিয়ে বললেন, গঙ্গার জল ছিটাবে, যেখানে শুকোর দেবে গঙ্গা জল ছিটাবে এবং তিনি নিজে বসে থাকবে যাতে কাক পক্ষী কেউ যেন তাতে ছুঁয়ে না দেয়। শুকুল মহারাজের কোনো গরম জামা কাপড় ছিল না। এই দেখে সেই সাধুটি যাকে মহারাজের সেবা করতে দেওয়া হয়েছিল তিনি বাজার থেকে একটা ভালো সোয়েটার তার জন্য কিনে নিয়েছে। ছোট শিশুকে যেমন কোনো সোয়েটার দিলে সে খুব আনন্দ পায়, ঠিক সেই রকম সেই শুকুল মহাজ সেই সোয়েটারটা পরে ঘুরে বেড়াতে থাকলেন। একজন সন্ন্যাসী তিনি শুকুল মহাজের কাছে সোয়েটারটা চাইলেন এবং তার পুরনো সোয়েটারটা তার বদলে দিতে চাইলেন। শুকুল মহাজ সামান্য সময়ের জন্য বিবেচনা না করে এই সদ্য পাওয়া নতুন সোয়েটারটা খুলে দিলেন এবং সেই সাধুর সেই পুরনো সোয়েটারটা পরে যেরকম নতুন সোয়েটারটা পরে আনন্দ প্রকাশ করছিলেন সেই রকম ব্যবহৃত পুরনো সোয়েটার পরে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। প্রশান্ত, খুব শান্ত গম্ভীর ভাবে ছিলেন শুকুল মহারাজ। জ্ঞানেশ্বর মহারাজ চাই নতুন সাধুদের বলে দিয়েছিলেন, এই স্বামীজির সন্তান খুব বড় মহাত্মা। তিনি বলছেন ভারী সুন্দর কথা, এটা আমাদের খুব শিক্ষণীয়। আজকাল সেদিনকে শুনছিলাম অনেকেই তো ক্লাস টাস করেন, তাদের মধ্যে একজন ক্লাসে বলছিলেন, আপনারা সবসময় স্বামীজিকে পড়বেন, ঠাকুরমাকে না পড়লেও চলবে, স্বামীজিকে পড়বেন, স্বামীজিকে পড়লে সব কিছু হয়ে যাবে। শুকুল মহারাজ উল্টো দিক দিয়ে বলছেন, কি সুন্দর! তিনি বলছেন, স্বামীজিকে তোমরা কি বুঝবে? তারা স্বামীজির সম্পর্কে জানতে চাইলেন, যখন স্বামীজির শিষ্য স্বামী আত্মানন্দজি বলছেন, স্বামীজিকে তোমরা কি বুঝ ধরবে? স্বামীজিকে ধারণা করতে হলে তার সোর্সটাকে বা তার জীবনের উৎসটাকে বোঝা দরকার। সোর্স হচ্ছেন ঠাকুর এবং মা, আবার স্বামীজির মধ্যে দিয়ে না দেখলে ঠাকুর ও মাকে কিছুতেই বুঝতে পারবে না। আরে ঠাকুরই তো স্বামীজি, এটা কথা হচ্ছে, খুব সুন্দর কথা যে স্বামী বিবেকানন্দকে বুঝতে গেলে তার জীবনের দুটো সোর্স, একটা হচ্ছে ব্রহ্ম এবং তার যে শক্তি শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা শারদা সম্পর্কে জানা দরকার। এবং শ্রীরামকৃষ্ণকে খুব ভালো করে, শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদাকে ভালো করে জানতে হলে স্বামী বিবেকানন্দের জীবনালোকে এটা বুঝতে হবে। আপনাদের মনে আছে কি না জানি না, পয়লা মে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো 1897 সালে। তারপরে যে দ্বিতীয় অধিবেশনটা 5ই মে হয়েছিল, সেই অধিবেশনে ঠিক হলো যে রামকৃষ্ণ মিশন কী কাজ করবে না করবে। তার মধ্যে অনেকগুলি কাজের ভিতরে আরেকটি কথা বলা হলো যে জগতের যাবতীয় ধর্মগ্রন্থ বেদ উপনিষদ আদি যেটা শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে যেভাবে প্রতিভাত হয়েছে সেইটি মানুষকে জানানো। আমাদের এখন যে অবস্থা, ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ,
আমাদের পক্ষে উচ্চ জিনিস উচ্চ ধারণা করা সম্ভব নয়। তাই একটা ফিল্টার আমাদের জীবনের প্রয়োজন আছে, সেই ফিল্টার হলেন স্বয়ং এই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ জীবনে সেই আচার, সেই শাস্ত্র যেভাবে প্রতিভাত হয়েছে, যেভাবে প্রকাশিত হয়েছে, সেইটা আপনাদের মনে হতে পারে শাস্ত্র কিভাবে প্রকাশিত হয়। একটা একেবারে কিচ্ছু লেখাপড়া জানা মানুষকে আপনি স্কুলে পাঠালেন, দিনের পর দিন সে স্কুলে গিয়ে পড়াশোনা করছে, অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান নানা বিষয়ে সে একটু একটু করে জ্ঞান অর্জন করছেন। স্কুলের শিক্ষকরা যখন পড়ায় তখন তিনি হাঁ করে সেই মাস্টারমশাইদের দেখছেন এবং ধীরে ধীরে তাদের আচরণ তিনি দেখছেন যে ছাত্ররা ক্লাসে ঢোকবার আসে আগে শিক্ষক মহাশয় অনুমতি নিচ্ছেন, ক্লাস থেকে কোনো কারণে বাইরে যাওয়ার আগে শিক্ষক মহাশয়ের অনুমতি নিচ্ছেন। এক অদ্ভুত, তার ভেতরে এই ভাবগুলো চর্চা করতে করতে তার ভেতরে পরিবর্তন এসে, ঠিক সেই রকম এই বিভিন্ন শাস্ত্রীয় সিদ্ধান্তগুলিকে চর্চা করতে করতে শ্রীরামকৃষ্ণ জীবনে সেই শাস্ত্রীয় সিদ্ধান্তের যে প্রভাব পড়েছিল সেইটি যদি আমরা দর্শন করি তাহলে অবশ্যই আমরা এই শাস্ত্রের কথা বুঝতে পারব। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ জীবন, স্বামী বিবেকানন্দের জীবন পড়তে গেলে শ্রীমা সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণের জীবন, তার জীবনের মূল সোর্সটা পড়ার কথা, এবং যদি ঠাকুর এবং মাকে জানতে চাই অবশ্যই স্বামী বিবেকানন্দকে পড়ার কথা। তিনি বলতেন শ্রীরাম, স্বামী বিবেকানন্দ হচ্ছেন আসলে ঠাকুরই তো স্বয়ং স্বামীজি, এবং তিনি সবসময় একটি কথা খুব মৃদুস্বরে একটি শব্দ করে যেতেন, সেটি হচ্ছেন মা, সেটি হচ্ছেন মা, সেটি হচ্ছেন মা। তিনি রওনা দিয়ে দিলেন পাটনায়, জ্ঞানেশ্বরানন্দজি খুব চেষ্টা করেছিলেন তাকে আটকানোর জন্য, কিন্তু জ্ঞানেশ্বরানন্দজিকে তিনি বলেন স্বয়ং সংঘগুরু আদেশ করেছেন, তার আদেশ তিনি লঙ্ঘন করতে পারেন না। অবশেষে তিনি কাশী রওনা দিলেন, কাশী সেই মুক্তিপুরীতে তিনি রওনা দিলেন। কাশীতে যাওয়ার পর একটা নতুন সব শুরু হয়ে গেল, কাজকর্ম শুরু হয়ে গেল, স্বামীজির বিষয়ে চর্চা চলত, কী কী বিষয়ে পাঠ হতো, ইন্সপায়ার টকস, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ, এই গ্রন্থগুলি তিনি নিয়মিতভাবে সাধু ব্রহ্মচারীদের সঙ্গে অধ্যাপনা করতেন। একটা অদ্ভুত ক্ষমতা ছিল, দীর্ঘদিন ধরে স্বামী বিবেকানন্দের এই বিষয়টিকে চর্চা করতে করতে স্বামী বিবেকানন্দের এই বক্তৃতার ভাষা, তার শব্দ সবটুকু তার কণ্ঠস্থ হয়ে গেছিল। একটি নতুন এডিশনে দেখা যায় একটা অন্য শব্দ ব্যবহার করা হচ্ছে। তিনি বললেন কিছুতেই স্বামী বিবেকানন্দ এই কথা বলতে পারেন না, তুমি পুরনো এডিশন খুলে দেখাও। পুরনো এডিশন খুলে দেখতে দেখা গেল ওই পরবর্তী এডিশনে ওই শব্দটিকে বদল করা হয়েছে। তিনি স্বামীজির বীরবাণীতে, যে স্বামীজির যে কবিতার সংকলন, তিনি খুব উদাত্তভাবে এবং অত্যন্ত ভাবের সঙ্গে তিনি আবৃত্তি করতেন। তিনি যখন আবৃত্তি করতেন তার সেই আনন্দটি তিনি শুনছেন, সেই শ্রোতার ভেতরে সঞ্চারিত হতো। বিশেষ করে সন্ন্যাসীর গীতি সেইটি তিনি আবৃত্তি করতেন, শুধু তাই নয়, সাধু ব্রহ্মচারীকে প্রত্যেকটি কবিতার ছত্র ছত্রে নিহিত স্বামী বিবেকানন্দের ভাবটিকে সকলের কাছে বলতেন। সাধুদের তিনি বলতেন যদি প্রকৃত সাধু করতে চাও আজ থেকে এর প্রত্যেকটি কথা নিয়ে ধ্যান করবে। কোন কথা? সেটা হচ্ছে সন্ন্যাসী গীতি, উঠাও সন্ন্যাসী উঠাও সে তান, সেই যে বিখ্যাত কবিতাটা সেটি 1330 সালের শ্রাবণ মাসের কথা। একদিন তিনি সেবককে ভারী একটা সুন্দর কথা বললেন, বললেন খেলাধুলা ঢের হলো, চলো আবার একান্তে গঙ্গা তীরে বসে যাই, গোলমাল, লোকালয় এসব কোনো কিছু তার ভালো লাগছে না, কোনো কিছু কাশীর মতো জায়গায় তার ভালো লাগছে না। তিনি শুদ্ধানন্দজিকে বলেছিলেন স্বয়ং সংঘগুরু আদেশ করেছেন তাই এই ওয়ার্কিং সেন্টারে আছে। তিনি থাকতেন এই দুটি বাড়ির মাঝখানে। আপনারা যারা কাশী গিয়েছেন দেখবেন কাশীর এই বাড়িতে, কাশীর যে আশ্রম পরিবেশ সেটা ঢুকলে বাঁদিকে হচ্ছে কাশী অদ্বৈত আশ্রম এবং ডান দিকে যদি যান তাহলে কাশী সেবাশ্রম বা হসপিটাল বা ওখানে বলে বঙ্গালী হাসপাতাল এইরকম। এই দুটো আশ্রমের মাঝখানে একটা তিনটে ঘরের একটা বারান্দা সহ একটা ছোট্ট বাড়ি আছে, সেই বাড়িতে তিনি থাকতেন। সেই বাড়িতে আগে অম্বিকাধাম, সেই বাড়িতে আগে তুরিয়ানন্দজি থাকতেন এবং তুরিয়ানন্দজি চলে যাওয়ার পরে সেই ঘরে তিনি থাকতেন। বাড়িটি শান্ত, কিন্তু ওই যে সব সময় লোকের আনাগোনা হইচই এইটা তাঁর আর তখন ভালো লাগতো না। তখনও পর্যন্ত কাশীতে, কাশী আশ্রমের চতুর্দিকে
বেশ ঘন জঙ্গল ছিল, সেই ঘন জঙ্গলের এক জায়গায় তিনি ইট টিট জুড়ে একটা ছোট্ট বসার জায়গা করেছিলেন এবং সেইখানে তিনি দীর্ঘ সময় কাটাতেন, কেউ লক্ষ্য করত না। তিনি সেখানে সে একটি বটবৃক্ষ মূলে তিনি সাধন ভজন করতেন। সকাল 8টা থেকে শুরু করে সকাল 10:30টা অবধি 2.5 ঘন্টা তিনি জপ ধ্যানে মগ্ন থাকতেন। আবার বিকেল 4টে থেকে একেবারে 4:30টে অবধি, 2:30 থেকে 4:30টে অবধি তিনি জপ ধ্যান করতেন। আবার সন্ধ্যের আগে ও সন্ধ্যের আগে থেকে খানিক সময় জপ ধ্যান করতেন, বারবার তিনি ওইখানে করতেন। তার সেই যে অন্তর্মুখী ভাব সেটা যেন বিশেষভাবে প্রকাশিত হয়েছে। তিনি বারবার বলতেন এই যে তার যে এই অবস্থা, এই যে মানে ওয়ার্কিং সেন্টারে এখানে তার থাকার কথা নয়। তিনি বারবার সাধুদের বলতেন, স্বামীজি কাজের কথা বলে গেছেন, নিঃস্বার্থ সেবার কথা বলে গেছেন, কিন্তু ক্রমাগত নিঃস্বার্থ সেবা করে গেলে একই সঙ্গে যদি আমাদের জীবনের মধ্যে সাধন ভজন না থাকে তাহলে আদর্শের অবনমন হয়ে যায়। হঠাৎ করে একজন সাধুকে তিনি সতর্ক করেন, তিনি কোনো কারণে একটা মিথ্যা কথা বলে দিয়েছিলেন। খুব ক্রুদ্ধ হয়ে স্বামীজি তিনি বলেছিলেন যে কর্ম সাধুকে হিপোক্রেট বা কপট করে দেয়, এতকালের পুরানো সাধুর মুখে মিথ্যা কথাটা আটকালো না, যদি পারো কর্ম ছেড়ে কিছুকাল এখন ঈশ্বর চিন্তা করো। অনেক সময় এই কাজ করতে করতে আমরা সেই কাজের আবর্তে এমন পড়ে যাই, সাধনের যে মাহাত্ম সেটা সব সময় ভুলে যাই। শেষের দিকে তিনি গিরিশচন্দ্র ঘোষের লেখা নাটক খুব মন দিয়ে পড়তেন। পূর্ণচন্দ্র, বিল্লমঙ্গল, কালাপাহাড় নুসিরাম, চৈতন্যলীলা, নিমাই সন্ন্যাসী, পাণ্ডব গৌরব এবং রূপ সনাতন প্রভৃতি গ্রন্থ তিনি মন দিয়ে পড়তেন। গিরিশচন্দ্র রচিত একটি গান তিনি মাঝে মাঝেই গাইতেন, জয় বৃন্দাবন জয় নরলীলা, জয় গোবর্ধন চেতনশীলা, নারায়ণ নারায়ণ নারায়ণ, চেতন যমুনা চেতন রেণু, গহন কুঞ্জ বন ব্যাপিত বেণু, নারায়ণ নারায়ণ নারায়ণ, খেলা 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 মেলা, নিরঞ্জন নির্মল ভাবুক ভেলা, নারায়ণ নারায়ণ নারায়ণ। আবার কখনো কখনো তিনি তন্ময় হয়ে স্বামীজির প্রিয় গীত মনোচল নিজের কেতনে এই গানটি তিনি গাইতেন। গুরু ভাই স্বামী শুদ্ধানন্দজী মহারাজ এসে উপস্থিত হলেন সেই সময় কাশীতে। তারা দুই ভাই মিলে অত্যন্ত আনন্দ করতে থাকলেন। সেই সময় কাশি থেকে একটু দূরে পুটিয়ার রানীর বাড়িতে, পুটিয়ার রাজবাড়িতে তারা সবাই স্বামী অখণ্ডানন্দজী মহারাজের শিষ্য ছিলেন। সেই রাজবাড়িতে তারা অখণ্ডানন্দজিকে এনে রেখেছেন, সেটি আমাদের আশ্রম থেকে বেশ অনেকটা দূরে। দুই ভাই দুজনেই হাঁটতে হাঁটতে সেইখানে গিয়ে পৌঁছতেন, তখন বেশ দুর্বল কিন্তু, কিন্তু অখণ্ডানন্দজিকে দর্শন করতে এরা দুই গুরু ভাই মিলে হাঁটতে হাঁটতে যেতেন, হাঁটতে হাঁটতে ফিরে আসতেন। তিনি প্রার্থনা করতেন যেন গঙ্গা তীরে তার শরীর যায়, এক, আর দুই হচ্ছে কাউকে যেন ভোগাতে না হয়। তিনি কখনো কারুর কাছ থেকে সামান্য জিনিসটিও তিনি চাইতেন না। এই যে বললাম যা কিছু তার পাওয়া যেত সেইগুলো তিনি গ্রহণ করতেন এবং অবশেষে সেগুলোকে তিনি বস্তুগুলোকে তিনি জমা দিয়ে দিতেন। এই কারণে তার কোনো অসুবিধা হতো না। একটা ছোট্ট ঘটনা দিয়ে আমরা শেষ করব, আমাদের সময় শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে এই, একদিন এক সাধুর আত্মানন্দজিকে কিছু খাওয়ানোর ইচ্ছে হলো। তিনি আত্মানন্দজির সেবককে জিজ্ঞাসা করলেন যে আত্মানন্দজিকে তিনি আত্মানন্দজি কী খান, কী খেতে ভালোবাসেন। সেইটা বলাতে তিনি সেই খাবারটি রান্না করার জন্য কয়েকটি টাকা সেই সেবককে দিলেন যে সবজি টবজি কিনে নিয়ে এসে তাকে খাওয়াবেন। আত্মানন্দজি তার যে রেগুলার খাবারের বাইরে এই খাবারটি পেয়ে ভারী খুশি হলেন, কিন্তু তার খুব দুশ্চিন্তা হতে থাকলো যে সেবক যখন জানালো যে তার এই যে হয় এত কিছু খরচ হয়ে যাওয়ার পরেও উদ্বৃত্ত এক আনা, সেই এক আনা দিয়ে কী করবেন, সেইটা নিয়ে তিনিও বড় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সেবক তাড়াতাড়ি করে তাকে দুশ্চিন্তামুক্ত করার জন্য অদ্বৈতাশ্রমে গিয়ে একটি স্বামীজির একটি ছবি কিনে নিয়ে এলেন এবং সেই ছবিটি দেখে তার ভীষণ আনন্দ, বারবার সেটিকে তিনি মাথায় ঠেকাতে থাকলেন এবং তার শেষ সময় অবধি সেই ছবিটি তার বালিশের পাশে তার মাথার কাছে রাখা ছিল, যে ছবিটি দেখতে দেখতে তার মহাপ্রয়াণ হয়েছে। আগামী দিন আমরা এই মহান সন্ন্যাসীর চলে যাওয়ার ঘটনা বলব। সেও এক অদ্ভুত, সে জীবন সেটি একবারে দারুণ। তিনি বুঝতে পারছেন তার শরীর চলে যাবে,
কিন্তু ধীরে ধীরে যেন নির্ভীকভাবে নিশ্চলভাবে সেই শরীর যাওয়াকে তিনি যেন মেনে নিচ্ছেন এবং তার দিকে যেন এগিয়ে যাচ্ছেন, অনেকটা যেন মৃত্যুকে নিজের কোলে বরণ করে নিচ্ছেন। আজ আমরা এইখানেই থামব, শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা এইখান থেকেই আবার নতুন করে পাঠ শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামি দে লোকানাম ব্রদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।